Hello my dear students, welcome to my channel Das Your Success. Students, madhyamiker por ki porbo, ki korbo, polytechnic korbo naki arts porbo na science porbo? Are arts pore ki hobe, science porle to ajkal onek dam dicche tai na? Students, ajker ei dutu proshner upor bhitti kore ami tomader kichu guruttopurno kotha bolbo. Arts porle ki hobe ar science porle ki hobe? স্টুডেন্টস, যেটাই পড়ো ভালো করে না পড়লে কিছুই হবে না। সায়েন্স পড়লে তুমি কি করতে পারবে? এইচএসএ পরে যে নিট এক্সাম হয়, সে নিট এক্সাম দেওয়ার পরে তুমি ডাক্তার হতে পারবে। দু বছর পরিশ্রম করলেই তুমি তোমার অল্প বয়সে একটা সফলতার সিঁড়ি পার করে যাবে, কোনো চিন্তা করতে হবে না। আরটা আছে আইআইটি, টেকনিক্যালি সব থেকে বড় পরীক্ষা, এখান থেকে তুমি চাইলে সায়েন্টিস্ট হতে পারবে, যে ইঞ্জিনিয়ার হতে পারবে। তবে যাদের সায়েন্স ভালো লাগছে তাদের, তুমি ম্যাথে 100 পেয়েছো কিন্তু সায়েন্স ভালো লাগছে না, আরে নাম্বার দেখে কোনো লাভ নাই, তো ইন্টারেস্টটাই মেন। পশ্চিমবঙ্গ সরকার নিয়ম করেছে 35% নাম্বার পেলেই তুমি সায়েন্স পাবে। ইন্টারেস্ট থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, চাহিদা থাকতে হবে। অপরদিকে আর্টস, আর্টস পড়ে কী হবে? আর্টস পড়ে তুমি মা এই গ্র্যাজুয়েশন করবে, বড় হবে, এখান থেকে আবার প্রফেসর হবে, অনেক কিছু হয়ে যাবে। তুমি যেটাই চাও ভালো করে করলেই হবে। ওকে স্টুডেন্টস, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় মাপের পরীক্ষা হলো WBCS। যে WBCS পরীক্ষা দিয়ে তোমরা বিডিও হতে পারবে, যে বিডিও অফিস দেখেছো না, বিডিও অফিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে এলাকার যেই থাক না কেন, টিচার, তার কাছে যেতেই হবে, তার সিগনেচার ছাড়া সব কাজ আটকে যায়। সে বিডিও হতে গেলে তোমরা সায়েন্স পড়েছো না আর্টস পড়েছো সেটা কোনো ম্যাটার করে না, মানে WBCS যে এক্সামটা দিতে হয় সেখান থেকে বিডিও হওয়া যায়। সে WBCS এক্সামে আর সায়েন্সে কিন্তু খুব কম কোশ্চেন থাকে। সুতরাং তুমি কি পড়ছো সেটা বড় কথা নয়, কতটা মনোযোগ দিয়ে পড়ছো সেটা সবথেকে বড় কথা।